ঐতিহাসিক নগরী জাদুর শহর ঢাকা। ঢাকার বেশিরভাগ ঐতিহাসিক স্থাপনাগুলো পুরনো ঢাকা কেন্দ্রিক। আজ যাচ্ছি ঢাকার অন্যতম প্রাচীন স্কুল পোগো স্কুল দেখতে। বুড়িগঙ্গা নদীর উত্তর তীর ঘেঁষে গড়ে ওঠে প্রাচীন নগর ঢাকা, যার সীমানা ছিল বাংলা বাজার থেকে সদরঘাট পর্যন্ত। সুলতানি আমলে তা বিস্তৃতি লাভ করে। ঢাকা সবচেয়ে জৌলুসপূর্ণ নগরীতে পরিণত হয় মোগল আমলে। 1700 সালে জনসংখ্যা, সম্পদ ও সীমানার বিচারে ঢাকা ছিল বিশ্বের 12তম নগরী। পোগো স্কুল শাঁখারি বাজারের কাছে জজকোর্টের পেছনে অবস্থিত। মোহাম্মদপুর থেকে রিক্সা, বাস এবং সিএনজি করে যাওয়া যায়। আমি যেহেতু সকাল সকাল রওনা করেছি, তাই আমার প্রিয় বাহন রিক্সা করে যাচ্ছি। ঢাকার বিত্ত বৈভবে আকৃষ্ট হয়ে বিশ্বের নানা দেশ থেকে ভাগ্যান্বেষণে আসতে থাকে নানা জাতির মানুষেরা। আর্মেনীয়রা আসে 1800 শতকের শুরুর দিকে। লবণ, পাট ও সুপারির ব্যবসা করে বিত্তশালী হয়ে ওঠে আর্মেনীয়রা। 1868 সালের হিসেব মতে ঢাকায় ইউরোপীয় জমিদারদের মধ্যে 5 জনই ছিল আর্মেনি। পোগো স্কুলের প্রতিষ্ঠাতা নিকি পোগোজো ছিলেন এমনই এক আর্মেনি জমিদার। ইতিহাসবিদরা বলছেন বাংলাদেশের প্রাচীন স্কুলগুলোর মধ্যে অন্যতম পোগো স্কুল এটি প্রতিষ্ঠা করেন আর্মেনিয়ান জমিদার এবং ব্যবসায়ী নিকি পোগোজ 12 জুন 1848 সালে। প্রথমে নিকি পোগোজের বাসায় এই স্কুল চালু হয় এবং তিনি ছিলেন এই স্কুলের প্রথম প্রধান শিক্ষক। সেই সময় স্কুলের নাম ছিল পোগোজ অ্যাংলো ভার্নাকুলার স্কুল অ্যাট ঢাকা। ১৮৫৫ সালে পোগো স্কুল স্থানান্তরিত হয় আর্মেনিয়ান আরেক জমিদার পানিয়াটির বাড়ি 10 টাকা মাসিক ভাড়াতে আরবানি টোলায়। 1860 সালে আবারও স্কুলটি স্থানান্তরিত হয় সদরঘাটে। ১৮৬৭ সালে পোগো স্কুলের স্থায়ী ভবনটি প্রতিষ্ঠিত হয় এখানে। এই জায়গাটি পুরনো ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক পেছনে এবং শাঁখারি বাজারের শেষ মাথায় অবস্থিত। নিকি পোগোজের এই তৈলচিত্রটি এঁকেছেন এখানকারই একজন প্রধান শিক্ষক চার্লস বোর। তার নামটি প্রধান শিক্ষকদের নামের তালিকায় দেখতে পেলাম। কথা হলো পোগো স্কুলে বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেনের সাথে। জোয়াকিম গ্রেগরি নিকোলাস পোগোজ, যিনি নিকি পোগোজ নামে পরিচিত ছিলেন, পড়াশোনা করেছেন ঢাকা কলেজিয়েট স্কুলে এবং ঢাকা কলেজে। জমিদারি, ব্যবসায়ী ও বিদেশি হওয়া সত্ত্বেও পোগোজ নানা ধরনের সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করেন। পোগো স্কুল বাংলাদেশের প্রথম প্রাইভেট স্কুল। পোগো স্কুল প্রতিষ্ঠার গল্পটা এই রকম। 1846 সালে কলেজের ফিস দিতে না পারায় ঢাকা কলেজের 96 জন ছাত্রকে কলেজ ছাড়তে হয়েছিল। গরিবে ছাত্রদের সমবেতি হিসেবে তৎকালীন ঢাকার সিভিল সার্জন টি এ ওয়াইজ 12 জুন 1846 সালে শহরে ইউনিয়ন স্কুল নামে আলাদা একটি স্কুল প্রতিষ্ঠা করলেন এইসব ছাত্রের জন্যে। 2 বছরের মধ্যে স্পষ্ট হয়ে গেল যে ফান্ড ছাড়া এই স্কুল চালানো অসম্ভব। তখন ঢাকা কলেজেরই একজন প্রাক্তন ছাত্র পোগোজ এগিয়ে এসে ভার নিলেন স্কুলের। সেই স্কুলই বর্তমানের পোগোজ। নিকি পোগোজের মৃত্যুর পর এই স্কুলের দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন ব্যাংকার এবং জমিদার মোহিনী মোহন দাস। জানা যায় নিকি পোগোজ মারা যান 1870 সালে, যার সমাধি রয়েছে ঢাকার নারিন্দা গ্রেভিয়ার্ডে। নিকি পোগোজের মৃত্যুর পর জমিদার মোহিনী মোহন দাস দায়িত্ব নিলে সমস্ত আর্থিক ব্যয়ভার বহন করেন তিনি। মোহিনী মোহন দাসের মৃত্যুর পর জমিদারি এস্টেট থেকে স্কুলটি পরিচালনা করা হতো।
সারা ভারতের নাম করা স্কুলে পরিণত হয়। স্যার কেজি গুপ্ত, ঢাকা কলেজের প্রথম বাঙালি অধ্যক্ষ, পি কে রয়, ঐতিহাসিক যোগেন্দ্রনাথ গুপ্ত, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, কবি কায়কোবাদ, শামসুর রহমান, কার্টুনিস্ট রণবী, চলচ্চিত্র অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক বিখ্যাত ব্যক্তিরা এই স্কুলের ছাত্র ছিলেন। স্বামী বিবেকানন্দ এবং মাইকেল মধুসূদন দত্ত এই স্কুল পরিদর্শন করেন।